সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে লক্ষ্মীপুর মাঠ কলেজ মোড় এলাকায় সমাজসেবী শেখ ইমতিয়াজের মায়ের দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইমতিয়াজের মা জানান, রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। মঙ্গলবার সকালে এসে তিনি দেখেন চুরি হয়েছে। তিনি অভিযোগ করেন, দোকানে থাকা 5,000 টাকা মতো সিগারেট, বিড়ি সহ অন্যান্য সামগ্রী চুরি গেছে। এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। আমার দোকানে সব সময় চুরি করে নিচ্ছে, এইখানে সব আড্ডা মারে, দিনের বেলায় ডেকে বেড়াই কার দোকানে কি আছে না আছে। আমার সেইবারে অনেক মাল চুরি করে দিল, আজকে আবার আমার দোকানে তালা বন্ধ করা। কি কি চুরি হয়েছে? আমার দোকানে বিড়ি সিগারেট যা ছিল 6,000-7,500 টাকার মতন আমার মাল ছিল, ওই মালগুলো আমার সব চুরি করে নিয়েছে। হ্যাঁ, মালগুলো আমার সব চুরি, কালকে রাতে আমি সব মালগুলো নিয়েছিলাম সেই মালগুলো। আর আমার দোকানে ঢুকে গ্যাসটাকে টানাটানি করেছে, গ্যাসটাকে আমার পুরো খুলে দিয়েছে, আর ওইটা যদি না বাঁধা থাকতো গ্যাসটাকে আমার নিয়েছিল। কে করছে এগুলো? এই যে এইখানে যারা আড্ডা মারে, এখানে সব দিনের বেলায় কাজ করে না, কিছু করে না, রাতের বেলায় সব আড্ডা মারে, আর যখন যাকে কেউ না তখন উপরে চাঁদ ভেঙে উপরে ঢুকি। আমি চাচ্ছি আমার দোকানে যে এমনিভাবে চুরি হয়েছে, দু আমি গরিব মানুষ, আমার দোকানে একবার ছাড়া দুবার চুরি হয়েছে, তাহলে আমাকে তো কী করে খাবো? আমাকে সেইটা তো করে দিতে হবে, তাতে নাকি ব্যবস্থা করে দিতে হবে, আমার সেইটা সাহায্য চাই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।